নমস্কার বন্ধুরা, জীবনের স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে ডিমের একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিমের এই রেসিপিটি কিন্তু দারুণ টেস্টি হয়, আর চটজলদি আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, এখানে আমি 4টি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি সেদ্ধ ডিমগুলিকে 4 খণ্ড করে কেটে নিচ্ছি। দেখুন, সব ডিমগুলি আমার পিস করা হয়ে গেছে। এরপর আমি পোস্তটা পাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সারেও পেস্ট করে নিতে পারেন। আমাদের ডিমের ঝোল কিংবা ডিমের কারি, এসব ডিমের একঘেয়েমি রেসিপি খেতে সবসময় ভালো লাগে না, তখন এই সর্ষে পোস্ত দিয়ে ডিম রান্না করবেন। দেখবেন গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। আমি পোস্তটা 3 বার বেটে নিয়েছি। পোস্ত বাটাটা খুব সুন্দর মিহি হয়েছে। এরপর পিস করে রাখা ডিমগুলির ওপরে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। তারপর দেখুন, আমি আলতো হাতে হালকা করে ডিমগুলির সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াইটা ওভেনে চাপিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এরপর হালকা আঁচে আমি ডিমগুলি ভেজে নেব। ডিমগুলি বেশি ভাজলে হবে না, হালকা একটু ভাজার পরেই দেখুন আমি নামিয়ে দিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। এরপর তেলের ওপরে জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু ভাজা হবার পর জল দিয়ে দিতে হবে। ঝোলের ওপরে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই মতো দেবেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। তারপর দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো। এখান থেকে দেখুন আমি কিছুটা গরম জল বাটিতে তুলে রাখছি। এরপর এই গরম জলের ওপরে আমি সর্ষে গুঁড়োটা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যে কোনো কিছুই সর্ষে দিয়ে রান্না করলে সর্ষেটা এভাবে গরম জলে গুলিয়ে নেবেন। এদিকে দেখুন ঝোলটা জাল হচ্ছে। ঝোলটা অনেকক্ষণ জাল হবার পর ভেজে রাখা ডিমগুলি এখন দিয়ে দেব। ঝোলটা দেখুন অনেকটাই কমে এসেছে। এরপর পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে। পোস্ত বাটাটা আমি ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোস্ত বাটাটা দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। দেখুন আমি তারপরেই সর্ষেটা দিয়ে দেব, আর সর্ষেটা দিয়ে দেবার পরেই আমি নামিয়ে দেব। তাহলে পোস্তর সুন্দর গন্ধটাও থাকবে আর সর্ষের ঝাঁজটাও থাকবে। দেখুন আমার ডিম দিয়ে সর্ষে পোস্ত রান্না করা হয়ে গেছে, এখন ঢেলে নেব। বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। ধন্যবাদ।